আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুল সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে কথা বলবো ক্যাপকাট নিয়ে, ক্যাপকাট এডিটর। ক্যাপকাট কিন্তু বর্তমানের জন্য কিন্তু অনেকটাই জনপ্রিয় হয়ে চলেছে। এই ক্যাপকাট গেট দিয়ে কিন্তু অনেকে এখনকার ভিডিও করতেছে। তো ক্যাপকাট কিন্তু আসলে ভিডিও এডিটের জন্য পারফেক্ট একটি ক্যাপ এডিটর সফটওয়্যার। তো বন্ধুরা, এই ক্যাপকাট দিয়ে কিন্তু আপনি ভিডিও করে সুন্দরভাবে কিন্তু আপনি টিকটক লাইক এড়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনি ক্যাপকাট দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় এখানে। ক্যাপকাট আসলে এটা একটু ভালো কাজ করে। তো ক্যাপকাটটা বিশেষ করে কাজ ভালো করে, বিশেষ করে চাইনার কাছে। তো আমাদের বিশেষ করে বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে এটা। তো এটার আরও কিছু কাজ আছে, আমি আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে ক্যাপকাট দিয়ে কীভাবে আপনি ভিডিও এডিটর করতে পারবেন সুন্দরভাবে। বন্ধুরা, আপনি যদি ক্যাপকাট নিয়ে ভিডিও এডিটর করতে চান, তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ যদি আপনি না দেখেন, কিছু কিন্তু বুঝতে পারবেন না ক্যাপকাট দিয়ে। তো বন্ধুরা, আমি আজকে দেখাবো আপনাদেরকে ক্যাপকাটের ভিডিও কীভাবে করবেন। ক্যাপকাট দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয় আমি আপনাকে দেখাচ্ছি। এখানে আমি ভিডিওটি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন, এখানে নিচে একটি অপশন দেখা যাচ্ছে অ্যাড। আপনারা এটাকে অ্যাড করে দেবেন। এই যে আমি এটাকে অ্যাড করে দিলাম। এখনকার আমার ক্যাপকাটের যে লেয়ারটি, এটা কিন্তু চলে আসছে ক্যাপকাট সফটওয়্যারে। এখন ক্যাপকাট সফটওয়্যার চলে আসছে, এটাকে আমি এদিকে করবো। স্ক্রল করে এখানে দেখুন, একটি কালো একটা অপশন দেখতে পারবেন। এই যে ক্যাপকাট যে ওয়াটারমার্ক, এটাকে আপনারা ডিলিট করে দেবেন। এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এখনকার আমার ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, এটা আমার প্রয়োজন নেই। তো এখনকার আমি এই ভিডিওটিকে টিকটকের জন্য সাজাবো, ঠিক আছে? বাট আমি এটাকে টিকটকে সারবো না, বাট আমি আপনাকে দেখাচ্ছি মানে টিকটকের জন্য কীভাবে আপনি এই একটি ভিডিও এডিট করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে দেখুন, আমি যখন এই ভিডিওটি যখন ক্লিপ করবো, ক্লিপ করার পর দেখুন এখানে নিচে কিছু টুলস পাবেন, অনেকগুলো টুলস দিয়ে রেখেছে এখানে দেখুন। এই যে টুলস, আপনার এই প্রত্যেকটা টুলস কিন্তু এই ভিডিওর জন্য কাজের জন্য, ঠিক আছে? প্রত্যেকটা টুলস আপনার কাজে লাগাতে হবে। তো এখানে একটি অপশন দেখা যাচ্ছে অ্যানিমেশন। আমি যদি অ্যানিমেশন ক্লিক করে দেখুন, এখানে কিছু টুলস চলে আসে। এখানে দেখুন ইন আউট কম্বো, ঠিক আছে? এখানে দেখুন, আমি যদি এখনকার ধরুন এখানে ইন প্রথম, ঠিক আছে, আমি যদি প্রথম অংশতে একটি অ্যানিমেশন সেট করি, দেখুন এই দেখুন এখানে কিন্তু অ্যানিমেশনগুলো চলে আসছে। তো আমি ধরুন যে কোনো একটি অ্যানিমেশন নিলাম, আমি এই অ্যানিমেশনও নিলাম। নেওয়ার পর দেখুন, দেখুন অ্যানিমেশন নেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটি কিন্তু এটা কিন্তু গ্রাফ করে, কিন্তু দেখছেন অ্যানিমেশন নেওয়ার সাথে সাথে ভিডিও গ্রাফ করে। তো আপনারা যে কোনো একটি অ্যানিমেশন নিতে পারবেন। আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখুন, অ্যানিমেশনটি আপনি ইচ্ছে করলে, অ্যানিমেশন যদি আপনি ইচ্ছে করেন, তাহলে এটাকে কিন্তু বাড়াতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? তো বন্ধুরা, এটাকে দেখুন, এই যে অ্যানিমেশন আমি যদি বাড়াতে চাই, এটাকে বাড়াতে পারবো। নিচে একটা অপশন দেখুন, ইচ্ছে বাড়াতে পারবেন। তো আমি এটাকে এনেটুক নিলাম। ওকে, বাট শেষ, আমি আমার কাজ অ্যানিমেশন এটুক নিলাম। তো আপনি যদি চান আরও মাঝখানে কিংবা আপনার পছন্দের মতো যতটুকু প্রয়োজনে লাগে, অতটুকু প্রয়োজনের ক্ষেত্রে আপনি অ্যানিমেশন নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি আউটপুটে নিতে পারবেন, মাঝখান নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন আসছে। যে আমি যদি যে কোনো একটা অ্যানিমেশন নিতে পারবো, কোনো সমস্যা নেই। দেখুন এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন আসছে। আপনি যে কোনো পছন্দের মতো অ্যানিমেশন আপনি চান নিতে পারবেন এখান থেকে। এটা হলো ক্যাপকাটের ভিডিও এডিটর পারফেক্ট, বিশেষ করে এটা টিকটক লাইকের যারা করে তাদের জন্য। তো আপনারা এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটাকে আমি ওকে করে দিলাম, এখানে একটা ইফেক্ট দিয়ে দিলাম। তো ঠিক আছে, তো এখানকার দেখুন, আমি একটু এদিকে চলে আসলাম, এই রোডে চলে আসলাম। এখানে দেখুন স্টাইল দেওয়া আছে, আপনি স্টাইল নিতে পারবেন, কোন ধরনের স্টাইল নেন, ঠিক আছে? সব ধরনের স্টাইল এখানে কিন্তু আছে, এখানে সব ধরনের স্টাইল আছে। তো আপনি ইচ্ছে করলে এখানে স্টাইলগুলো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে ওকে করে দিলাম। তো এখানে আরও কিছু কাজ আছে, দেখুন এখানে ভলিউম, আপনি যদি ভিডিওর যদি কোনো সাউন্ড কোয়ালিটি একটু কম থাকে, তাহলে এটাকে আপনি বাড়িয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটাকে আমি বাড়াচ্ছি না, আমার এখানে সমান রাখছি, ওকে করে দিলাম। তো এটাকে আরও কিছু কাজ করতে পারেন। আপনি এখানে দেখুন, এই যে ক্রপ, এখানে দেখুন এডিট, এডিট ক্রপ করতে পারেন। আপনি এটা কতটুকু সাইজে নেবেন, এটাকে কিন্তু ক্রপ করতে পারেন। ধরুন আমি এটাকে এদিক করে দেবো, এদিক করে দেবো, এদিক করে দেবো, এদিক করে দেবো, ঠিক আছে? আপনি ইচ্ছে করলে এটা করতে পারেন। এই যে মিরু, আপনি এটাকে এ সেট করতে পারবেন, এ সেট করতে পারবেন, সমস্যা হবে না। এটাকে ক্রপ করতে পারবেন, ইচ্ছে করলে আপনি কমাতে পারবেন। এই যে দেখুন, ইচ্ছে করলে আপনি এটাকে কমাতে পারবেন, এই যে কমাতে পারবেন, বাড়াতে পারবেন, সমস্যা নেই। তবে এটা ওকে করে দিলাম। তো বন্ধুরা, ক্যাপকাট কিন্তু অনেক একটি ভালো সফটওয়্যার। এটা দিয়ে কিন্তু আপনারা ভিডিও এডিট করে টিকটক লাইক এডিট ছাড়তে পারবেন আপনাদের পছন্দের মতো করে, ঠিক আছে? তো এটা সুন্দরভাবে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেখুন অনেকগুলো টুলস আছে। এখন যদি আমি ফিল্টারে চলে যাই, ফিল্টার, এখানে দেখুন কিছু কালার চলে আসবে। আপনি আপনার মতো করে কিছু কালার নিতে পারবেন। আপনি যদি যে কালারটা আপনি পছন্দ করেন, সেই কালারটি চুজ করতে পারেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এটা আমি চুজ করে ওকে করে দিলাম। ওকে, এখন দেখুন এখানে অ্যাডজাস্ট নামের একটা অপশন আছে। এই যে অ্যাডজাস্ট, এখানে হচ্ছে কালারের বিষয়, এখানে আপনি কালার কেমনভাবে সেট করতে চাচ্ছেন। এই দেখুন ব্রাইটনেস, ভিডিও যদি আপনি একটু কালো দেখেন, বলে এটা ব্রাইট নেই, এটাকে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিন, একটু রাইটিং করে দিতে পারেন, তাহলে কিন্তু
ভিডিওটি ফর্সা হয়ে যাবে ঠিক আছে ওকে করে দিলাম বাস এটা হচ্ছে কালারের অপশনগুলো এখান থেকে কালারের অপশনগুলো সবগুলো চলে আসছে এখন কি ভিডিওটার আপনি যদি লাভ সিস্টেম করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই আপনি ইচ্ছে করলে লাভ সিস্টেম করতে পারেন ইচ্ছে করলে তারা সিস্টেম করতে পারেন স্টার সিস্টেম করতে পারবেন আপনার পছন্দ মতো করে সুন্দর এখান থেকে ক্রপ করতে পারছেন এখানে এটা নো দিলে ওকে এটা আর এরকম হবে না ওকে এখানে যদি দেন দেখুন এটা আর একটু এখানে কিন্তু আপনি সব কিছু কাস্টমাইজ করতে পারতেছেন ক্যাপকাট দিয়ে ক্যাপকাট কিন্তু ভালো একটি সফটওয়্যার এটা দিয়ে কাজ করলে কিন্তু আপনার ভিডিও অনেক সুন্দর দেওয়া যাবে অনেক কোয়ালিটি ভালো পারফরমেন্স ভালো হবে বন্ধুরা ক্যাপকাট কিন্তু ভালো একটি সফটওয়্যার তো এখানে দেখুন আরও অপশন আছে কিছু আপনি এখানে সবগুলো দেখতে পারেন এখানে দেখেন ভয়েস ইফেক্ট আপনি যদি চান আপনার ভয়েসটি চেঞ্জ করবেন কোনো ধরনের একটা ভয়েসটা আপনি অন্য ধরনের করতে চান আপনি এখানে নিতে পারবেন কেমন ভয়েস নেবেন বেসিক ফানি সেন্সড রিটর্ড এখানে এই অপশনগুলোতে সবগুলো হলো ভয়েস আপনি ইচ্ছে করলে ভয়েসগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি ভয়েস ব্যবহার করতে পারবেন এখানে নো করে দিলাম আমি ঠিক আছে আমার প্রয়োজন নেই আমি নো করে দিলাম বেসিক ওকে ওকে করে দিলাম আপনি এখান থেকে ভয়েসও চেঞ্জ করতে পারবেন সুন্দরভাবে ঠিক আছে এখান থেকে দেখুন ভিডিওটি যদি আপনি চান আবার কপি করবেন কপি করে কিন্তু এটাকে করতে পারবেন এখানে দেখুন রিভার্স ওকে এখানে দেখুন একটু অপশন দেখাচ্ছে রিভার্স রিভার্সে যদি আপনি ক্লিক করেন এখানে দেখুন পার্সেন্ট করতে আছে আমার ভিডিওটি যদি আমি যে জায়গা থেকে আমি শুরু করছি এখন কিন্তু শুরু থেকে মানে প্রথম আসবে এখন প্রথম থেকে শেষে যায় এটা রিভার্স করলে শেষ থেকে প্রথমে চলে আসবে আপনি মনে করেন সামনে আগাইতেছেন রিভার্স করলে আপনি পিছনে চলে যাবেন এই রিভার্সের কাজ হচ্ছে এটা ঠিক আছে তো আপনারা ইচ্ছে করলে রিভার্স করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমি রিভার্স করলাম না ওকে কেটে দিলাম ঠিক আছে এই দেখুন ফ্রেজ এখানে আপনি ইচ্ছে করলে এটাকে আপনি আপনি মতো করে এটাকে বাঘ বাঘ করে নিতে পারেন এই যে দেখুন একটা দাগ হয়ে গেছে তাহলে আপনি ইচ্ছে করলে একটি বাঘ করে নিতে পারেন সমস্যা নেই আপনি এতটুকু অংশের ভিতরে কী বসাতে চাচ্ছেন এই এতটুকু অংশরে আপনি কী এডিট করতে চাচ্ছেন এটাতে কী অ্যানিমেশন দেবেন সেটি আপনি করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ফ্রিজ এখানে দেখুন কাট এই যে কাট আউট আপনি ইচ্ছে করলে কাট আউট করতে পারবেন ঠিক আছে এখানে অনেক কাজ আছে এই ভিডিওটি যদি আমি আপনার সম্পূর্ণভাবে দেখাই তাহলে কিন্তু এখানে আপনি ভিডিওটি রং হয়ে যাবে আপনি ভিডিওটি দেখবেন না ঠিক আছে তো বন্ধুরা ক্যাপকাট দিয়ে কিন্তু আপনি এভাবে সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক দিবেন কমেন্টস করে আপনার মতামত প্রকাশ করুন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম